খবর পেলাম বলতে, আমি তো সকালে কাকুমাকে ফোন করলো, তো এসে যখন দেখলাম আমার মোটামুটি আলমারি ফালমারি সমস্ত খুলে লন্ডভন্ড পুরো। তো আমার ল্যাপটপটা নেই, ল্যাপটপের ব্যাগ গেছে, দুটো ল্যাপটপের চার্জার গেছে, তিন চারটে ফোন নিয়েছিল পুরনো ফোন, তো ফোনগুলো নিয়ে যেতে পারিনি, ওখানে রেখে চলে গেছে। আরও ওপরে তো অনেক কিছুই আছে শুনলাম। কী চাইছেন আপনি? আমি তো চাইছি, পুলিশের ওখানে গেছিলাম তো, সমস্ত কিছু জানিয়েছি, ওনারা এসেছিলেন, তো এখন একটা জিডি কমপ্লেন তো করবো, এটা করণীয় আমাদের। এবার দেখি এবার পুলিশের যেটা স্টেপ নেওয়ার নেবে। আশেপাশে কাউকে সন্দেহ বলে মনে হচ্ছে? অ্যাকচুয়ালি আমি তো এখানে নতুন, মানে 3 মাস হয়েছে, তো আমি তো সেরকম কাউকে চিনিও না, আর আমি এখানে থাকিও কম, খুব ভাড়া নিয়েছি, হয়তো মাসে আমি 10 দিনও থাকি না। কি হয়েছে? আমরা পাশে বাড়ি থাকি তো, ভোরবেলায় পাশে বাড়ি বউ উঠেই দেখে, পাশে বাড়ি বউদি দরজা খোলা, এই দরজা খোলা, ওই দরজা খোলা, এসে দেখে আলমারিটা খাটের ওপর তোলা, তুলে সমস্ত, আর ওই আলমারির চাবি পাইনি তো, আর পিটিয়ে আর নিচে খুলে ওই দরজাটা খুলেছি। দীর্ঘদিন ধরে এইভাবেই হচ্ছে নাকি আশেপাশে এরকম? হ্যাঁ, প্রায় আশেপাশে এরকমই চলছে এখন, কিন্তু আমাদের আশেপাশে এই ফার্স্ট টাইম এখানটায় হলো এরকম। মানে টার্গেট মনে রেখেই ছিল, বৌদিরা ছিল না, হ্যাঁ টার্গেট তারা দেখেই ছিল, না থাকা সুযোগে এই কাজ, না থাকা সুযোগে এটা খুব চেনাশোনা লোকের মধ্যেই করেছে বোধ হয়।